ঢাকা মহানগরীতে বাস রুট রেশনালাইজেশনের আওতায় নতুন তিনটি রুট নির্ধারিত সময়ে চালু করতে পারেনি ঢাকার দুই সিটি কর্পোরেশন। তবে ১৩ অক্টোবর দুটি এবং ডিসেম্বরে আরও একটি রুট চালু করতে চায় দুই সিটি। সভা শেষে জানানো হয় তিনটি রুটে থাকবে ২০০টি নতুন বাস। মাহমুদ হাসানের প্রতিবেদন। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠক। রুটগুলো চালু করার বিষয়ে দীর্ঘ আলোচনার পর ১৩ অক্টোবর থেকে ২২ এবং ২৬ নম্বর রুটে ১০০টি নতুন বাস নিয়ে ঢাকা নগর পরিবহন চালু করার সিদ্ধান্ত হয়। এছাড়া ডিসেম্বরে ১০০টি বাস নিয়ে ২৩ নম্বর রুট চালু করার সিদ্ধান্ত হয় সভা থেকে। মূলত প্রস্তুতি না থাকায় এই রুটের বাস মালিকদের ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। ব্রিফিংয়ে দক্ষিণ সিটির মেয়র জানান, নগর পরিবহন সেবায় কেউ বাধা দিলে সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উত্তর সিটির মেয়র বলেন, নগর পরিবহন সেবার জন্য সব ব্যবস্থাই নেওয়া হবে আর আগামী ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীতে অনুমোদনহীন বাসের বিরুদ্ধে চলবে অভিযান। যে নির্দিষ্ট রুটে যে বাসগুলোকে পারমিশন দেওয়া হবে সেই বাসে কিন্তু ওই রুটে চলবে। এছাড়া ওভারলেপিং ছাড়া অন্য কিন্তু বাস ওই রুটে চলতে পারবে না। বাস রুট রেশনালাইজেশনের আওতায় ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত ২২ নম্বর রুট আর ২৬ নম্বর রুট ঘাটারচর থেকে কদমতলি পর্যন্ত। এছাড়া ঘাটারচর থেকে চিটাগাং রুট পর্যন্ত ২৩ নম্বর রুট। এখন পর্যন্ত ঢাকা নগর পরিবহনের মাধ্যমে সেবা পাচ্ছে ২৪ লাখ মানুষ। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।